ফুরি বলয় গই নিখোজ দুই কনমানি ছাত্র নিখোজ ছাত্রক লৈ হাহাকার পরিয়ালত বাইহাটা সারিয়ালিত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ ঘটনা নিখোজ সপ্তম শ্রেণীর ছাত্র দুজন রিহান আহমেদ আর রেকিব বেহদিয়া আদর্শ হাইস্কুলত অধ্যয়নরত দুয়ো ছাত্র দুজন কোনো দুষ্ট চক্রর কবলত পড়া সন্দেহ করেছে ভুক্তভোগী পরিয়ালে লড়াটো চাৰে দহটাৰ পিছত আহিছে আছে আহি কেনে সি মোক কৈছে মই কৈছোঁ বাবু ক'ত যাওঁ কৈছোঁ ক'তো নাযাওঁ কালি তো আহি তাৰমানে কালি স্কুলত যোৱা নাই পেটটো বোলে বিষে আছে মই কৈছোঁ স্কুলত যাব নালাগে তাৰপিছত সিয়া নাই অলপ ফুৰিব গেছি আৰু তাৰপিছত আহিছে চাৰে দহটামানত আহিছে আহি কেনে কৈছে কি মই বিস্কুট আনিব যাওঁ মোক 10 টকা এটা দি তাৰপিছত আকৌ আমাৰ খুৰাকটো সুধিছে ক'ত যায় তই কৈছে কি ক'তো নাযাওঁ আহি আছোঁ সেনেকৈ কৈ কেনে এতিয়ালৈকে অহাহে নাই আৰু একে ঘটনা কামপুরের খিলানি কান্দাপাড়াতো শুকুরবারে নিশারে পড়া পুত্র সহ সন্ধানহীন এগারী মহিলা সন্ধানহীন মহিলাগারীর নাম আসমিনা বেগম পুত্র শোকত ভাগি পড়ে চিকিৎসাধীন হবলগা হয়েছে আসমিনার স্বামী জয়নাল উদ্দিন আমার নাতি পোয়ালিটো আমি সন্দেহ পাইছো বেশি পেলাব এই লোয়াটো যদি আমার নাতি পোয়ালিটো যদি বেশি দিয়ে আমি দুনিয়াত থাকিবলৈ আমার কোনো আশা নাই আপনাদেরকে আমার লুরা নাতিটু আমার কুসত দিয়ক পরিয়ালর এজাহারৰ ভিত্তিত ইতিমধ্যে আরক্ষীয়ে আরম্ভ করেছে ঘটনার অনুসন্ধান বাইহাটা পৰা শ্রীমন্ত দাস আর বেবেজীয় পৰা ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট ফুৰিবলৈ গৈ নিখোজ দুই কণমানি ছাত্র নিখোজ ছাত্রক লৈ হাহাকার পরিয়ালত বাইহাটা চারিআলিত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ ঘটনা নিখোজ সপ্তম শ্রেণীর ছাত্র দুজন রিহান আহমেদ আর রেকিব বেহদিয়া আদর্শ হাইস্কুলত অধ্যয়নরত দুয়ো ছাত্র দুজন কোনো দুষ্ট চক্রর কবলত পড়া সন্দেহ করেছে ভুক্তভোগী পরিয়ালে লড়াটো চাৰে দহটাৰ পিছত আহিছে আছে আহি কেনে সি মোক কৈছে মই কৈছোঁ বাবু ক'ত যাওঁ কৈছোঁ ক'তো নাযাওঁ কালি তো আহি তাৰমানে কালি স্কুলত যোৱা নাই পেটটো বোলে বিষে আছে মই কৈছোঁ স্কুলত যাব নালাগে তাৰপিছত সিয়া নাই অলপ ফুৰিব গেছি আৰু তাৰপিছত আহিছে চাৰে দহটামানত আহিছে আহি কেনে কৈছে কি মই বিস্কুট আনিব যাওঁ মোক 10 টকা এটা দি তাৰপিছত আকৌ আমাৰ খুৰাকটো সুধিছে ক'ত যায় তই কৈছে কি ক'তো নাযাওঁ আহি আছোঁ সেনেকৈ কৈ কেনে এতিয়ালৈকে অহাহে নাই আৰু একে ঘটনা কামপুরের খিলানি কান্দাপাড়াতো শুকুরবারে নিশারে পড়া পুত্র সহ সন্ধানহীন এগারী মহিলা সন্ধানহীন মহিলাগারীর নাম আসমিনা বেগম পুত্র শোকত ভাগি পড়ে চিকিৎসাধীন হবলগা হয়েছে আসমিনার স্বামী জয়নাল উদ্দিন আমার নাতি পোয়ালিটো আমি সন্দেহ পাইছো বেশি পেলাব এই লোয়াটো যদি আমার নাতি পোয়ালিটো যদি বেশি দিয়ে আমি দুনিয়াত থাকিবলৈ আমার কোনো আশা নাই আপনাদেরকে আমার লোরা নাতিটু আমার কুসত দিয়ক পরিয়ালর এজাহারৰ ভিত্তিত ইতিমধ্যে আরক্ষীয়ে আরম্ভ করেছে ঘটনার অনুসন্ধান বাইহাটা পৰা শ্রীমন্ত দাস আর বেবেজীয় পৰা ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট